খাড়া এই ন্যাকামো করিস না, ঠিক আছে? একদম ন্যাকামো করিস না, যা যা করতে বস, করতে বস। বি স্ট্রং, অত ন্যাকামেদের মতো ফ্যাচ ফ্যাচ করিস না তো। এ ভাই, ওই মালটা তো না প্যান প্যানানি কথা ছাড়া কিচ্ছুই বলতে পারে না। হ্যাঁ, আরে ওই দেখো কেঁদেই আছে, আর কাঁদছিস কেন? দেখ ভাই, পড়াশোনাটা না আমরাও করি, আমরা তো আর বেলা বসে থাকি না, ওর মতন জীবন আমরাও কাটাচ্ছি। হ্যাঁ, ওসব ডিপ্রেশন মিপ্রেশন কিচ্ছু না, সব ওসব অন্য কোনো ঘাপলা আছে নিশ্চয়ই। এই দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ওই ওই কী হয়েছে তোর, মন খারাপ কেন? তো 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 ওট ওট ওট, দুবেগ খাবি সব ঠিক হবে, চ চ চ মাল খেয়ে আসি, চ চ। ভীষণ চেনা লাগছে না এই কথাগুলো? ঠিকই ধরেছেন, খুব মুড অফের উত্তরে এগুলোই ছিল আমাদের কাছে এতদিন খুব পরিচিত রিপ্লাই। কাল পর্যন্ত কালোকে কালো, মোটাকে মোটা, ছক্কাকে ছক্কা বলা ক্যারিমেনাতি ফ্যানরাও আজ ফেসবুকে জ্ঞান দিচ্ছে, মানুষকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, এইসব কথা বলে গলা ফাটাচ্ছে টাইম লাইনে। 24 ঘন্টা তোদের জন্য ইনবক্স খুলে রাখি, ফোন করবি যখন তখন। আরে আমি তো সব সময় ফ্রি থাকি। বাট আনটিল ইউ আর বড়লোক বা সুন্দরী, 32টা মিসড কল দেখেও এরা ঘুরে ফোন নাও করতে পারে। আসলে সতীপনা আর হিরো সাজা মিউচুয়াল ফ্রেন্ড, গা ভাসি অ্যাটেনশন নেয়া, ইহাই এখন ট্রেন্ড। আর এই ট্রেন্ডে টপ মার্কে থাকা মোটামুটি সবার পরবর্তী কিছু সপ্তাহের জন্যে ফেসবুকের একটাই বিজ্ঞাপন, বন্ধু তুমি একা হলে দিও আমায় ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। আচ্ছা, এই এই টেনে হিচড়ে মানুষকে নিচে নামানোর কম্পিটিশনটা শেষ হতে আর কতদিন লাগবে বলুন তো? কি কি বলে, নেপোটিজম? যে হারিয়ে যায় অন্ধকারে সে খোঁজ রাখে না গন্তব্যের। নেপোটিজম তো প্রাচীন অনেক, কেন নাম শোনেননি একলব্যের? স্বজন পোষণের এই বিশ্বে সত্যি কথা বলা কি চলে? ডিপ্রেশনকে অভিধানে আজও নিম্নচাপি বলে। আমরা ভেবে চলি আকাশ কুসুম, ভাবি একা হয়ে যাওয়া শুধু মধ্যবিত্তের ভয়। প্রতিভা আর সাফল্যে ঘেরা 34টা বছর, দিন শেষে সেই ছেলেটারও ডিপ্রেশন হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাপ্য সম্মান না পেলে মানুষগুলো সত্যি হেরে যায়। নতুন স্বপ্ন, নতুন নতুন আশা, শেষ হয়ে যায় সব। ছটফটে মেয়েটাও ম্লান হয়ে যায়, ইতিবাচক মনে ছেলেটা চুপ করে যায়, তাদের স্বপ্ন দেখা চোখগুলো হতাশা ছাড়া আর কিছুই খুঁজে পায় না। সবাই চায় এগিয়ে যাওয়ার মাপকাঠি হোক শুধু যোগ্যতাই, তাই নেপোটিজম অন্যায় হলে কাস্ট রিজার্ভেশনও তাই। যাক, যারা সত্যি মন খারাপটাকে ফেস করছো তারা সেটাকে লুকিয়ে রাখা বন্ধ করো এবার। সাধারণ মানুষগুলো তোমার হাসি মুখটা দেখে সত্যি বুঝবে না তোমার ভিতরে কি চলছে, তাই যারা সাহায্য করার তারা চাইলেও সেটা করতে পারবে না। তাই বলে দাও, অভিনয়কে দূরে ঠেলে বিচ্ছিরি গলায় গান সাধো, ঝগড়া করো, রাগ করো, চিৎকার করে কাঁদো, ঝেড়ে ফেলার আগে আঁকড়ে নেওয়াও ভালো। কিন্তু সেটাই যদি বিচ্ছে তোমায়, তাতে কেরো সিন ঢালো, কারণ তুমি চলে গেলে বা তোমার কিছু হয়ে গেলে
সাফার করবেন শুধু তোমার বাবা মাই। যে মানুষগুলো আজকাল রেস্ট ইন পিসকেও RIP লেখে, তোমায় মনে রাখবে। কিন্তু কিছু জন আছে যাদের জন্য আমরা বাঁচাই, তাদের খুঁজে বার করো। তোমাদের অনেকে অনেক অ্যাডভাইস দেয়, আমি শুধু একটা রিকোয়েস্ট করতে চাই, হেরে যেও না প্লিজ। খারাপ সময়টার ভয়াবহতা একদিন নিশ্চয়ই কমে যাবে, ততদিন লড়ে যাও। ততক্ষণ লড়তে থাকো, ভয় পেও না আধার মাঝে। তুলতে তোমার হ্যাচকা টানে কয়েকটা হাত ঠিকই আছে, জানি তো পুচ্ছো ভীষণ আছে, ভিতর ভিতর হচ্ছে ক্ষয়। ধৈর্য ধরো, কেটে যাবে সব যন্ত্রণা দুঃখ ভয়। তবে থামুক না এসব। যারা সত্যি এইসব মানুষগুলোর পাশে দাঁড়াতে চাইছো তাদের বলছি, শুধু মুখে বললে হবে না, তার বিশ্বাস যোগ্যতাটাও তো অর্জন করতে হবে। কেউ কখনোই হঠাৎ করে এসে তোমাকে তার সমস্যা খুলে বলবে না। কথা বলো, সময় কাটাও কাছের মানুষগুলোর সাথে, জলাঞ্জলি যাক কিছু ব্যস্ততা কিছু কাজ। চলুন না, কাল থেকে কাছের মানুষগুলোর খবর নি, অন্তত সপ্তাহে একবার। কারোর মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন দেখলে খবর নি, কেউ কিছু বলতে এলে সে যতটা বলতে চাইছে চুপ করে বসে শুনি, না উত্তর দেওয়ার জন্যে নয়, বোঝার জন্যে। দু কাপ চা থাকুক, কিছু গান থাকুক, কিছু আনন্দের গল্প থাকুক, সেখানে নিস্তব্ধতাও থাকুক, আর সর্বোপরি মানুষ বুঝুক যে ডিপ্রেশন কখনোই ন্যাকামো নয়। আর তারপর একা করে দেয়া এই সমাজের চোখে চোখ রেখে বলি, একটা সুশান্ত সিং রাজপুতকে ছিনিয়ে নেওয়ার দাম তোমায় সুদে আসলে দিতেই হবে, হবেই, দেখে নিও। আর এত কিছু করার জন্যে শক্তি চাই, ধৈর্য চাই, সাহস চাই। তাই হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। জানি সব একদিনে হবে না ঠিকই, তবু একদিন ঠিক হবে। তাহলে পাশে দাঁড়ানোর উৎসবে সামিল হচ্ছ কবে?